নমস্কার, আমি ডক্টর আজিজা হোসেন। আমি ওরিয়েন্টাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়া থেকে পড়েছি। আমি ইন্ডিয়াতে এসে ভেরি ফার্স্ট অ্যাটেম্পটে এফএমজি এক্সাম ক্লিয়ার করেছি। আজকে আমি আমার 6 বছরের এমবিবিএস জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ওখানকার ওয়েদার কিরকম, এডুকেশন সিস্টেম কিরকম, ওখানে কিরকম আরো অন্যান্য ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া সেগুলো কিরকম ছিল সবগুলো আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আজকে। প্রথমে আমি ওখানকার অ্যাকোমোডেশনের ব্যাপারটা বলতে চাই, যে ওখানে আমাদের গভর্নমেন্টের হোস্টেল দেওয়া হয়েছিল, আমরা গভর্নমেন্টের হোস্টেলে থাকতাম। তো ওখানে আমাদের ফার্স্ট ইয়ারে মেস ছিল, তারপরে সেকেন্ড থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত যে যার ইচ্ছা মতো কেউ মেসে নিতে পারত, নাহলে কেউ রান্না করে খেত। তো আমি নিজেই রান্না করে খেতাম, এটা আমার সুবিধা লাগতো সব থেকে। আর সবকিছু সবাই খুব হেল্পফুল ছিল ওখানে, ওখানকার যারা কেয়ার টেকার তারা খুবই হেল্পফুল ছিল, আমাদের প্রত্যেকটা সবসময় আমাদের পাশে থাকতো, প্রত্যেকটা কাজে সাহায্য করতেন ওরা। আর বন্ধুরা ছিল ঠিক একটা ফ্যামিলির মতো, আমরা সব ফ্যামিলির মতো ওখানে থাকতাম, সবাই যে যার কোনো অসুবিধা হলে সবাই একে অপরের সাহায্য করত। আর তারপরে বলি এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম আমাদের ফার্স্ট ইয়ারের অ্যানাটমি থেকে সিক্সথ ইয়ারের মেডিসিন পর্যন্ত বলি একদম অসাধারণ ফ্যাকাল্টি ছিল, প্রত্যেকটা ফ্যাকাল্টি সবাই খুব সবাই হেল্পফুল ছিল। অ্যানাটমিতে আমাদের যেরকম প্র্যাকটিক্যাল ক্লাস হতো, আমাদের ক্যাডাভার দেখতো, ক্যাডাভার দেখাতো সব সবাই টিচাররা, সবাই হাতে করে শেখাতেন কি করে কোনটা কোন নার্ভ কোথায় কোন ভেন কোথায় এটসেট্রা এটসেট্রা, এগুলো খুব ভালো করে শেখাতেন টিচাররা। সার্জারি ডিপার্টমেন্টের টিচাররা আমাদের ওটিতে নিয়ে যেতেন, সেখানে আমাদের নানারকম অপারেশন দেখানো হতো, এবং মেডিসিনের ডিপার্টমেন্টে আমাদের হসপিটালে নিয়ে গিয়ে আমাদের পেশেন্টের সাথে ডাইরেক্ট একটা কনভারসেশন হতো, পেশেন্টের সাথে আমরা ডাইরেক্ট কথা বলতে পারতাম, ওদের কি ডিজিজ হয়েছে সেগুলোর কমপ্লেন সিমটম সেগুলো জানতে পারতাম। আমাদের কলেজে এফএমজি এক্সামের জন্য স্পেশাল কোচিং দেওয়া হতো, ইন্ডিয়া থেকে বেস্ট ফ্যাকাল্টিস এর টিচার এসে আমাদের পড়াতেন, সেটা আমাদের অনেক হেল্পফুল হয়েছে ইন্ডিয়াতে এসে এক্সাম দিতে। সামার ভ্যাকেশনে হসপিটালের ডিউটিস লাগতো, সেখানে আমরা গিয়ে ডিউটি করতে পারতাম। তাছাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট এক্সিবিশন হতো, সেখানে আমরা নানা রকমের প্রজেক্টে জয়েন করতে পারতাম, সেখানে নানা রকম নতুন কিছু শিখতাম, নানা রকম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আমাদের কনভারসেশন হতো, মানে সবকিছু একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল ওখানে। এবার বলি ফুডের কথা, তো ওখানে সব রকম ফুডই পাওয়া যেত, সব রকম কালচারের ফুডই পাওয়া যেত, মানে বাঙালিদের ফুড থেকে শুরু করে পাঞ্জাবি, দিল্লি স্টাইল, সাউথ, সব রকম ফুডের এখানে অ্যাভেলেবেল ছিল। তো আমি রান্না করে খেতাম। তো ফার্স্ট ইয়ারে আমাদের মেস এভেলেবেল ছিল, ফার্স্ট ইয়ারে আমি মেস নিয়েছিলাম, তারপর সেকেন্ড থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত আমি নিজে রান্না করে খেতাম। ট্রান্সপোর্টের কথা আসা যাক, আমরা বাসে আর না হলে ট্যাক্সি করে ইউনিভার্সিটি যেতাম, তো দুটোই অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল, খুব বেশি ফেয়ার ছিল না। আমি আমার এফএমজি এক্সাম প্রিপারেশনের জার্নি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি ফোর্থ ইয়ার থেকে এফএমজি এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছিলাম, স্টাডি রিলেটেড যেসব অ্যাপগুলো আছে সেগুলো নিয়ে আমি পড়াশোনা করতাম, এবং ইন্ডিয়াতে সেই 6 মাসের জন্য স্পেশাল কোচিং এ জয়েন করেছিলাম, সেগুলো আমার খুব হেল্পফুল হয়েছিল। আমি রাশিয়ার ইউনিভার্সিটি চুজ করেছিলাম কারণ ওখানকার ওয়েদার খুব সুন্দর, তাছাড়া ওখানে সাইট সিন, ওখানকার ইউনিভার্সিটি, ওখানে টিচার, সবকিছু অসাধারণ ফ্যাকাল্টি ছিল, সেই জন্য আমার বেশ মনে হয় যে রাশিয়াটাই বেস্ট জায়গা পড়াশোনার জন্য, কারণ সবকিছু ওখানে অ্যাফোর্ডেবল প্রাইসে, একটা মিডিয়াম ফ্যামিলি ওখানে স্টুডেন্টরা ওখানে পড়াশোনার ক্ষমতা রাখে। রাশিয়া সব থেকে আমার মনে হয়েছে যে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে পড়াশোনা করা সম্ভব, 6 বছরে ইজিলি এমবিবিএস কমপ্লিট করা সম্ভব। তো আসুন আমাদের সাথে যুক্ত হন, আমরা অ্যাডমিশন করাই, স্টাডি ফেলে ভাবকে সুযোগ করে দিন আপনাদের বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। তো যারা সুন্দর স্বপ্ন দেখতে ভবিষ্যতে ডাক্তার হওয়ার, তাদের আমরা সুযোগ করে দিই, তাদেরকে আমরা পাশে থাকি। স্টুডেন্টদের অ্যাডমিশন থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত স্টাডি ফেলে ভাব পাশে ছিল, আছে, থাকবে। টিচার ডক্টরদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।